হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আর নিউ ব্লগ, ব্লগ পার্ট টু। সকালের ব্লগটা আশা করি সবাই দেখে নিয়েছো। তো এখন বিকেল থেকে আবারও শুরু হয়েছে তোর জোর। এই যে প্রিয়ান মার কাছে দুষ্টুমির পর দুষ্টুমি, মানে বলে না, মানে যাকে বলে লিমিট ছাড়া দুষ্টুমি করে যাচ্ছে। বাবা এসে একটু ঘুমিয়েছে, রেস্ট করছে, সেই অনেক সকালবেলা বেরিয়েছে, বাইক এতটা চালিয়ে এসছে, তো প্রচন্ড পরিমাণ ক্লান্ত। আর আমার ছেলের পাটা আমি দেখাচ্ছি, মা কোলে নিয়ে আছে, ও সমানে পা দুটোকে মানে নন স্টপ দুলিয়ে যাচ্ছে, নন স্টপ। মা বলছে আমি কোলে নিয়ে রাখতে পারছি না, এত দুলিয়ে যাচ্ছে, একটু স্থিরভাবে থাকে না কোলের মধ্যে, দেখো কিলবিল 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 করে যাচ্ছে। কাল প্রিয়ানকে স্নান করানো হবে এটার মধ্যে, তো এটা যেহেতু আমাদের পাম্প করার মেশিনটা ছিল না, তাই জন্য এটাকে আমরা আর ইউজ করতে পারিনি। তো বাড়ি থেকে বাবা নিয়ে এসেছে এই পাম্প মেশিনটা, এটা আমাদের এক সোফার মেশিন। তো আমাদের ওই বাড়িতে যে প্রিয়ানের এরকম একটা গামলা ছিল, সেটাও এই মেশিন দিয়েই ফোলানো হয়। তো বাবাকে বলেছিলাম, বাবা মেশিনটা নিয়ে এসেছে, এটা দিয়ে কালকে ফোলানো হবে। আর এখানটাতে বের করে রাখা হয়েছে এই জল চৌকি, যেটা আমি সকালের ব্লগেই দেখিয়েছি, আমার সাধের সময় এটার মধ্যে খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, আমার খাওয়ার। তো সেদিন তুই প্রথম খেয়েছিলি, কালকে তুই সেকেন্ড খাবি। সন্ধ্যাবাজি দেওয়া হয়ে গেছে, আর যে বলেছিলাম টেবিলটাকে কভার দেব, এই যে টেবিল কভার দেওয়ার পরে জায়গাটা হচ্ছে এরকম। আর ওদিকে ডেকোরেশন কিছু করা হচ্ছে, সেগুলো পুরোপুরি করা হয়ে যায়, তারপরে সবটাই শেয়ার করব। অনেক টাইমের ব্যাপার এটা, যাই হোক এটাও ফোলাতে থাকুক। আর এখানটাতে এই যে এই টেবিলটার উপরে সবসময়, শোকেসটার উপরে, এই শোকেসটার উপরে সবসময় প্রিয়ানকে স্নান করানো হয়, কারণ আমার হাইট অনুযায়ী এটা একদম ফিট। তো এখানটাতে কালকে ফটোশ্যুট করব, যার জন্য ওর চেয়ারগুলো সব এখানটাতে রেখে দিয়েছি। আর এই যে খাবার টেবিলটা এখানটাতে ডেকোরেট করা আছে, আর কোথায় কি করব জানি না, এখানটাতে ভাবছি স্নানটা করাবো, এই নিচের এই জায়গাটাতে স্নান করাবো। সেই বিকেল থেকে নিয়ে এতক্ষণ, এখন বাজতে চললো প্রায় 7টা, এতক্ষণ পর্যন্ত সব ডেকোরেশন তত্ত্ব সাজানো রেডি করে নিয়ে এখন রেডি করলাম যে কালকে সবাই কে কী পরে যাবে। মা একটা খুব সুন্দর শাড়ি কিনেছে, বলছে নাতির অন্নপ্রাশন বলে কথা, দিদাকে তো ভালো মতন সাজতেই হবে। তো পুরো একদম সুন্দর বলছে, দিদা দিদা একটা সাজ সাজবে, তাই না মা? হ্যাঁ, কিরকম সাজ সাজবে কালকে? কিরকম দিদা তো দিদাই না। হ্যাঁ, কিন্তু শাড়িটাও যা কিনেছে একদম খুব সুন্দর শাড়িটা, আমার তো খুব পছন্দ হয়েছে। বেসিক্যালি দেখানো যাবে না, সবাই কালকেই দেখবে। হ্যাঁ, ওটা আজকে আর দেখাচ্ছি না, কারণ ওটা সারপ্রাইজ। মা বলছে সবকিছু আগে থেকে রিভিল করে দিস না, আমার সাজুগুজুটা কালকে দেখাবো। তো যাই হোক, তো আবার আমি হচ্ছে একটা শাড়ি পরবো, আমি নর্মাল একটা ইয়েলোর মধ্যে শাড়ি পরবো। আর নিচেও মানে শাশুড়ি মাকেও বলেছিলাম, এই বাড়ির মাকেও বলেছিলাম শাড়ি পরতে, বাট মা শাড়ি পরবে না, মা পরবে এবছর যেটা আমি আগেই শেয়ার করেছিলাম, যে একটা কুর্তি কিনেছিল, ঠাম্মি দিদা আর মা তিনজনই শাড়ি পরার আমার ইচ্ছে ছিল, বাট মা এখন পরতে চাচ্ছে না, তো যাই হোক যে যেটা পরে কমফোর্টেবল। তো মার জন্য কিছু জুয়েলারি এখানটাতে মা বলেছিল ম্যাচিং করে ড্রেস আর জুয়েলারি নিয়ে আসতে। তো এই যে মার ড্রেসটা তো বের করে রেখেছি, এখন জুয়েলারি গুলো নিয়ে যাচ্ছি। আমার চুল সাদা করা যেত একদম ফটফট, আমার এরকম খুব ইচ্ছে করে। চুল সাদা করবে পুরো, মানে নাতির অন্নপ্রাশন সেই জন্য। হ্যাঁ, পুরো চুল সাদা, মানে আধা পাকা আধা কাঁচা না, পুরো চুল ফটফট সাদা থাকবে একদম, এটা ইচ্ছে ছিল। মায়ের ইচ্ছে ছিল যে পুরো চুলটা সাদা থাকবে, মানে একদম পুরো দিদিমার একটা লুক দেবে, বাট চুলটা সাদা নেই, কিছু করার নেই। বাবা এসে লম্বা টানা একটা ঘুম দিয়ে উঠেছে, এখন পুরো চোখ মুখ ফুলিয়ে একাকার। এখন বাবাকে আর প্রীতমকে দুজনকে করে দিলাম একটু চা, লাল চা খাচ্ছে। এবার এখান থেকে যাবে বাবার মা, বলো এখান থেকে যাবো হচ্ছে তিনপথ রেস্টুরেন্টে। হ্যাঁ, ওখানে গিয়ে সমস্ত ডেকোরেশন ওদের বুঝিয়ে সুঝিয়ে তারপরে রিটার্ন হবে। পেছনে নিয়ে নিয়েছি ওখানে 8 প্যাকেট বেলুন, হ্যাঁ, পিঙ্ক কালারের, আর আমাদের যেটা স্পেশাল ব্যানার, এই যে ব্যানার আর বেলুন এখানটাতে নিয়ে নেওয়া হয়েছে। ওরা এখনই কল করেছিল যে সমস্ত কিছু দিয়ে আসার জন্য, বেলুন আর ব্যানার, আর এগুলো তো কালকে নিয়ে যাবো বলেই দিলাম। তো বাবা আমি প্রীতম আর বাপিকেও নিয়ে যাব দেখানোর জন্য, তো জায়গাটা কীরকম কোন জায়গায় করছি, তো সেগুলো সব কিছুই এখন বাবাকে গিয়ে দেখিয়ে আনবো। আমি ভীষণ কম ছিল লাস্ট, এই গত সপ্তাহের মধ্যে আমরা সব কিছু ফাইনাল করেছি, তারপরে আজকেই বাবা প্রথম আসলো, তাই জন্য বাবাকে এখন দেখিয়ে আনবো জায়গাটা। আর
তো চলো যাওয়া যাক ওখান থেকে। বাবা মা ডিরেক্ট চলে যাবে দেবশ্রীর বাড়িতে, ঈশানকে এখনো অবধি মা সামনে থেকে দেখেনি, তাই জন্য ঈশানকে দেখতে যাবে। আর আমি আর প্রীতম বাড়িতে চলে আসব, এসে আমি শেয়ার করব তত্ত্বর যে কী কী তত্ত্ব সাজানো হয়েছে কিছু, সেটার ব্লগ আলাদা করে আসবে। সেই ব্লগটা এই ব্লগের মধ্যে যাবে না, নাহলে ব্লগটা বিশাল বড় হয়ে যাবে। মা পুরো রেডি, মা রেডি হয়ে বসে আছে, বাবা আসবে, মাকে নিয়ে যাবে দেবশ্রীদের বাড়িতে। এখন বাবা আমি বেরোচ্ছি। তো এই যে দুটো স্কুটি, বাবার স্কুটি আর প্রীতমের স্কুটি। তো বাবার স্কুটিতে বাবা আর বাপি যাবে, আর এটাতে আমি আর তুমি, নাকি তোমারটাতে বাপি যাবে? আমারটাতে বাপি আসুক, আমার চালাতে সুবিধা হবে। এই যে এখানে হবে অন্নপ্রাশন, আর এটা ডেকোরেশনের জন্য জিনিসপত্র নিয়ে চলে এসেছি। তো বাবা এখন চলে যাচ্ছে বাড়িতে বাপিকে নিয়ে, আমি আর প্রীতম যাবো এখানে ডেকোরেশনের জন্য আরও কিছু জিনিস লাগবে বলছে, তো সেগুলো আনতে। এই যে ডেকোরেশনের জন্য এই রিবন, তো হয়ে গেল জিনিস নেওয়া, এখন গিয়ে জাস্ট ওগুলো দেবো, দিয়ে যাবো বাড়ি। বাড়িতে জাস্ট ঢুকলাম, এসেই দেখলাম পোকো ঘুম থেকে উঠে গেছে আর মা বাবা দুজনেই বেরিয়ে গেছে দেবশ্রীর বাড়ির জন্য। তো প্রথমবার যে খুব আফসোস হচ্ছে যে কেন যেতে পারলাম না, এর আগে যখন সাধের সময় এসেছিল তখন বাবা মা দেখা করতে গেছিল, তখন বেরোতে পারিনি। তখনও ভেবেছিলাম যে দেবশ্রী বলেছিল কথাটা, তুই থাকলে খুব ভালো হতো, সুন্দর একটা ব্লগ হতো, সুন্দর একটা মোমেন্ট। বাট সেই সময়ও তাই যে দেবশ্রীর আর আমার কন্ডিশন একদম সেম, আমার সাধ হলো 7 মাসে, তখন দেবশ্রীর চলছে 8 মান্থস। তো না ও আমার বাড়িতে আসতে পেরেছে, না আমি ওর বাড়িতে যেতে পেরেছি, কারোরই কোনো দেখা সাক্ষাৎ ছিল না। আবারও সেম জিনিসটা হলো যে আমি ওখানে নেই আর ক্যামেরাবন্দি সেই জিনিসটা করতে পারলাম না। তো যাই হোক, আফসোস হলেও কিছু করার নেই, কিছু কিছু সময় অনেক কিছু এভাবেই ছেড়ে দিতে হয়। আমি তো যেতে পারলাম না, আমাদের ওই লাইটটা দেখো একদম কীরকম ব্লিঙ্ক করে যাচ্ছে, সমানে খারাপ হয়ে গেছে। আমি তো যেতে পারলাম না দেবশ্রীর বাড়িতে। তো দেবশ্রী যেটা আমি বললাম, ও আগের বারই বলেছিল যে ভীষণভাবে ও ওই এই জিনিসগুলোকে ক্যামেরাবন্দি করে রাখতে চায়। এখন আমাকে ফোন করে দুবার ফোন করেছে এটুকু টাইমের মধ্যে, বাট আমি যেতে পারলাম না, অনুষ্ঠান বাড়ি ছেড়ে যাওয়াটা এভাবে সম্ভবও না। তো ও কী করেছে, বেস্ট কাজ যেটা করেছে, ও ওখানে ঈশান আর মা দুজনকে নিয়ে একটা ব্লগ বানিয়ে আমাকে পাঠিয়েছে, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এটা দেখে নাও এখানটাতে। বাবা পছন্দ হয়েছে তোমার দিদিয়াকে? এটা কিন্তু প্রিয়ানে দিদিয়া। এই যে মা বাবা জাস্ট আসলো, এখন এই যে এখানে পোকোকে নিয়ে দিদি আর ড্যাডা দুজনে মিলে আদর করছে। আমি ওপর থেকে নিয়ে আসলাম প্রিয়ানের জন্য ওর খিচুড়ি বানানোর সমস্ত জিনিস, এখন বসিয়ে দেবো ওর খিচুড়ি। কাল যার অন্নপ্রাশন, সে এখনো রাত অব্দি জেগে আছে আর ড্যাডার কোলে বসে বসে ফুটবল খেলছে। যেই কোল থেকে নামানো হচ্ছে চিৎকার, ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুটবল খেলবে। এই যে বাসনগুলো, কালকে মাসির যেগুলো যেগুলো বাসন লাগবে বলেছে সেগুলো তো বের তো করা হয়েছে বাট ধোয়া হয়নি, তো এখন আমি এগুলো ধোবো, ধুয়ে সব জল ঝরিয়ে রেখে দেবো। ফাইনালি কড়াই থেকে গামলা থেকে নিয়ে সমস্ত বাসন ধোয়া কমপ্লিট, এখন শুধু কাল মাসি আসবে, রান্না হবে, আমাদের কোনো হেডেক থাকবে না, তাই না পাপা? তুইও ঘুমো দিসনি, তুমিও ঘুমো দাওনি, মাম্মা কাজ করছে তাই ও ঘুম দেয়নি। চলো, যে কড়াই নিজের বাসন তো ধুয়ে আসা হয়ে গেছে, আর এখন এসে যে পিয়ানের প্রেশার কুকার থেকে শুরু করে ওর কিছু বাসন ছিল এগুলো সব ধুয়ে নিচ্ছি। এই রান্নাঘরের এই কাজটা কমপ্লিট হওয়ার পরে তারপরে আমি যাব নিজের কিছু কাজ করতে। এই যে নেল পালিশ এখন অবধি পড়া হয়নি, মানে ছেলের অন্নপ্রাশন যে বাবা মার এত মাথায় চাপ থাকে, এই মানে রিয়েলাইজেশন এখন থেকে স্টার্ট হচ্ছে।
ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করে যাচ্ছি, ঘুম তো নেই। মা এতক্ষণ পর একটু আসলো, মাকে দেখে কি খুশি। দেখছ পড়েই গেল উল্টে উল্টে, পড়েই গেল যা উল্টে উল্টে, বসতে আর পারছে না, পড়েই যাচ্ছে। যাও শুয়ে পড়ো মা। বাচ্চা এখন ঘুরিতে রাত দেড়টা, আর সবাই ঘুমিয়ে পড়েছিল। ওইখানে প্রিয়াঙ্কে ঘুম পাড়িয়ে রেখে আসলাম, এদিকে বাবাও ঘুমোচ্ছে মশারির নিচে, এই ঘরে এসেছি কারণ মা একমাত্র জেগেছিল। মা করছিল এক্সারসাইজ, মার পায়ে ব্যথাটা হঠাৎ করে বেড়ে গেছে। এবার ওই ঘরে লাইট জ্বালায়নি কারণ প্রিয়ান ঘুমিয়ে পড়েছে, লাইট জ্বালালে ওর ঘুম ভেঙে যাবে। তো এখন দেখলাম মা ঘুমিয়ে জেগে আছে, তো এই ঘরে এসে লাইটটা জ্বালিয়ে এখন আমি বসলাম নেল পালিশটা নিয়ে, যে এখন হাতে একটু নেল পালিশ করবো, কারণ জানি কাল সকালে ঘুম থেকে উঠলে আর কিচ্ছু সময় পাবো না। তো এখন একটু সাজুগুজিটা করেই নিই। তো যাই হোক, চলো আজকের মতন ব্লগটাকে আমি এখানটাতেই এন্ড করছি। জানি না এই ব্লগগুলো আমি ঠিকঠাকভাবে কালকে পোস্ট করতে পারবো কি না, কতটুকু কি সময় পাবো, কি এনার্জি পাবো, বাট তাও চেষ্টা করব এগুলো পড়ার পরে রাতে আমি ব্লগ এডিট করে পোস্ট শিডিউল করে নিয়ে তারপরে আমি ঘুমোতে যাব। জানি 3-4 বেজে যাবে, আবার সকালবেলা উঠতে হবে, বাট তাও চেষ্টা করব যাতে অন টাইমে আমি ব্লগগুলো দিতে পারি। টাটা।